দিল্লীত প্রেমর দোকান, দিল্লি পালেহি ভারত জুড়ো যাত্রা, ভারত জুড়ো যাত্রার প্রথম পর্যায়ের সামরণি, পুনের 3 জানুয়ারীত আরম্ভ হব যাত্রা। বিগত 7 সেপ্টেম্বরের পর আরম্ভ হওয়া ভারত জুড়ো যাত্রা শনিবারে দিল্লীত প্রবেশ করে। আজি পুয়া দিল্লীত প্রবেশ করা যাত্রাত রাহুল গান্ধীক সঙ্গ দিয়ে জ্যেষ্ঠ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পবন খেড়া, গোবিন্দ সিং হুডা, কুমারী শেলেজা, রণদীপ সুরজেওয়ালা আদিয়ে। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীও রাহুল গান্ধীক এই যাত্রাত সহযোগিতা আগবায়। উল্লেখ্য যে সোনিয়া গান্ধীয়ে যাত্রাত দ্বিতীয়বারের বাবে অংশ লৈছে। অক্টোবর মাহত সোনিয়া গান্ধীয়ে কর্ণাটকত রাহুল গান্ধীক সঙ্গ দিছিল। দিল্লীত এই যাত্রা প্রবেশ করার লগে লগে দিল্লী কংগ্রেসের মুরব্বী অনিল চৌধুরী রাহুল গান্ধীক আদরণি জানায়। দলের কর্মীসকলক উদ্দেশ্যে রাহুল গান্ধীয়ে কয়, আমার এই যাত্রার উদ্দেশ্য হয়েছে ঘৃণার দোকানের পরিবর্তে প্রেমর দোকান খোলা। দেশের সাধারণ জনতায় এটা প্রেমর কথা কোয়া আরম্ভ করেছে, এয়ে লাখ লাখ লোকে আমাক সহযোগিতা আগবাইছে। মই আর এস এস আর বিজেপি কর্মীসকলক স্পষ্টকৈ কৈছো যে আমি তেওঁলোকৰ ঘৃণার বজারত প্রেমর দোকান খুলিছো। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীগৰাকীয়ে বিজেপির বিভিন্ন রাজ্যত চলাই থকা জন আক্রোশ যাত্রালয় কোভিড নিয়মাবলী সম্পর্কত কোনো জাননী পঠিওয়া নাই, কিন্তু আমালৈ জাননী পঠাইছে। আজির যাত্রা লালকিল্লাত অন্ত পৰিব। আশ্রমত 3 ঘণ্টা জিরণি লব অংশগ্রহণকারীসকলে। বিগত 16 ডিসেম্বরত 100 দিন সম্পূর্ণ করিলে ভারত জোড়ো যাত্রায়। আজির পৰা নববর্ষর উপলক্ষে 9 দিনের বাবে যাত্রা স্থগিত রাখিব আর অহা 3 জানুয়ারীত পুনের এই যাত্রা আরম্ভ করব কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নফরত কে বাজার মে মোহব্বত কি দোকান খোল রহা হুঁ। আপ মুঝসে নফরত করো, আপ মুঝে গালি দো, ইয়ে আপকে দিল কি বাত হে। আপকা বাজার নফরত কা, মেরি দোকান মোহব্বত কি।